Steht schon dabei. Hol mir unsere Tische. পরিবারগুলো ছোট হয়ে যাচ্ছে, একটা ছেলে মেয়ে একটা বাচ্চা, তো ফুল কনসেন্ট্রেশনটা মানে সেই বাচ্চার ওপরে গিয়ে পড়ে। মানে যা যা মা বাবারা নিজেরা অ্যাচিভ করতে পারেনি সব কিছু ওরা দেখতে চায় যে সে বাচ্চাটা যেন অ্যাচিভ করে, সেটা তো সম্ভব নয়। চার পাঁচজন, নজন, আঠেরো জন ভাই বোন আমি একসাথে মানুষ হতে দেখেছি। তাদের ক্ষেত্রে আমি দেখেছি বাবা মায়েরা খুব বেশি যে কেয়ার নিতে পারতেন, খুব বেশি যে বকাবকি করতে পারতেন, মারলে হয়তো আঠেরো জনকে একসঙ্গে এক ঘা করে মেরে দিল। আমি এখন দাঁড়িয়ে জানি আমার বাবা কোনোদিনও বলেনি তুমি খুব ভালো, আমার খুব রাগ হতো। আমি রেজাল্ট ভালো করলাম, আরে বাবা ওর ছেলে যা রেজাল্ট করেছে, আমি তখন মনে মনে ভাবতাম যে এর মেয়ে তার ছেলে সবাই ভালো, আমি কেন খারাপ। আজ আমি জানি কেন বাবা এই কথাটা বলতো, আমি সারাক্ষণ দৌড়েছি ওই কারণে ভালো হওয়ার জন্যে। আর আজকাল আমরা সন্তানকে কি বলি, ইউ আর দ্য বেস্ট, ইউ আর নট দ্য বেস্ট, ইউ ক্যান নেভার বি দ্য বেস্ট। এখন বাবা মারা বড্ড বেশি বন্ধু হওয়ার লোভে সেই শাসনটা ভুলে গেছেন, ভালোবাসার শাসনটা। এটা আমার আমার একদম আমার যে আমরা ফ্রি, উই আর সো ফ্রি উইথ আওয়ার চিলড্রেন, হয় না কিন্তু, বাবা মা বাবা মাই হন। জানি না বাঙালিরা আলাদা করে প্রোটেকশন কতটা দেন যায় না, কিন্তু বাবা মা অ্যাজ আ স্পিসিস আমার মনে হয় আমরা অনেকেই আছি যারা সন্তানকে ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারি না। বরাবর আমার মাধ্যমে ডিসিশন হবে এটা যদি আমি ভাবি, তাহলে আমি সন্তানকে মানুষই করতে পারলাম না। সে তো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন তাতে নিতে পারে, তাই আমি তাকে মানুষ করার চেষ্টা করেছি। আমি এটা দেখেছি আমরা ওভার প্রোটেক্টিভ, প্রোটেক্টিভটা খুব কম কথা, আমরা ওভার প্রোটেক্টিভ। চাচা রলি অ্যাকশন। তাহলে অজয় ছুটলো ছেলেটাকে উপরে মারবে? আপনি জানেন ম্যাডাম গায়ে জল ঢেলে দিয়েছে। জীবনে সবকটা মোড় পেরোতে হবে আর কি, তা নাহলে হাউ উইল ইউ গেইন দ্য এক্সপিরিয়েন্স, হাউ উইল ইউ বি ম্যাচিওর। মানে আই ফিল দ্যাট প্যারেন্টস আর আননেসেসারি ইন্টারফিয়ারিং টু মাচ ইন দ্য চিলড্রেন্স লাইফস।